আরে কি হলো গো, খাবার হলো? হ্যাঁ, আর একটু বাকি আছে। আরে দূর, এক ঘন্টা ধরে এই শুনি যাচ্ছি, একটু বাকি একটু বাকি। খিদে পেলে আর সহ্য করতে পারেন, একটু আগেই খেলো। তাতে গো আমি কি বসে আছি? কি হলো গো, চিল্লাচ্ছো কেন? কিছু না, চিৎকার করে করে খিদে পালাচ্ছি। বাবা, রিপোর্ট কার্ডটা সাইন করে দাও না। বাহ, চমৎকার, অপূর্ব! তিনটে সাবজেক্টে শূন্য। লজ্জা করে তোর, তোর মা তোকে কত মানুষ করে পেয়েছে জানিস? আমার চশমা পড়েছে, তোর চশমা, চশমা পড়েছে, চোখে আবছা দেখছি, আবছা দেখছি। 5,000 টাকা খরচা করে এই চশমা করে দিয়েছি, আর তার ফলেই তিনটে সাবজেক্টে শূন্য। মনে না কোয়ান্টাম ভুলে বাপ হিরো, ছেলে জিরো। মনে গো, তোমার থালাটা নড়ছে কেন গো? আমি সেই হতভাগ্য জয়প্রকাশ। কি হয়েছে বৎস, তোমার এমন ভগ্ন দশা কেন? আর বলবেন না বাবা, আমার বাড়িতে ভূতের উপদ্রব শুরু হয়েছে। টিভি ঘরের মধ্যে হেঁটে বেড়ায়। টিভিটা আমার আইডিয়া ছিল বস, ওটা আমি হাত দিয়ে চালছিলাম। কি জ্বালায় যে পড়েছি, খাবারের থালা নাচে। আরে এই কোথায় তো বলতে যাচ্ছিলাম, হলিউডের একটা ভূতের ছবি থেকে আইডিয়াটা নিয়েছিলাম। টিং টং, কথা কম কাজ বেশি। 52 বাজার, 53 গলি, ভূতেরা করে কোলাকুলি, 54 নম্বর কেওড়াতলা রোড, ভূতেরা হয়েছে একজোট। এই মরেছে, এ তো আমার বাড়ির ঠিকানা। অনেক আত্মা একসঙ্গে এসে এ বাড়িতে ভর করেছে। কেন বলুন দেখি, এত বাড়ি থাকতে আমার বাড়ি কেন? তার একটাই কারণ, আপনি তো অনেক মেয়েকে নাচিয়েছেন। বাবা, এর থেকে কি করে মুক্তি পাবো? যোগ্য করতে হবে। বেশ 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 বেশ, 5 লাখ লাগবে। শুনে নিয়েছ, 5 লাখ বেলপাতা সুপুরি জোগাড় করবে। 5 লাখ টাকা? কত? 5 লাখ টাকা? এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। আপনি ওর কথা শুনবেন না, আপনি ভূত তাড়ান, আমি আপনাকে 5 লাখ টাকা দেব। মেইন সুইচ ওইদিকে।
আমি যেরকম যেরকম বলবো সেরকম সেরকমই করবেন। ঠাকুর ঘরে সিঁদুর হলুদ দিয়ে তারা আঁকবে, তাকে ঘিরে চালের গুঁড়ো দিয়ে গোল করবে, চারিদিকে চারটে সজনে ডাটা, মাঝখানে বেলুন। আমার মন্ত্রের সঙ্গে সঙ্গে বেলুন যদি সরে গিয়ে গণ্ডির বাইরে চলে আসে তাহলে জানবে ঘর ভূতমুক্ত হয়েছে। আহ কি নাচছে, মাস্ত লাগছে। কোয়েল মল্লিক আপনি চিনবেন না? আজ থেকে আপনার এই বাড়িতে আর ভূতের উপদ্রব হবে না। জয় বাবা, বাঁচান বাবা। ওর রিপোর্ট কার্ডে সই করে দেবেন। ভূতেরা যাবার সময় বলে গেছে। এটা ধরো, এতে 3.5 লাখ টাকা আছে। তুমি সত্যি সত্যি? হ্যাঁ, আমার মনে হয়েছিল এটা তোমার খুব দরকার। ওকে, তাই এটা আমার শোধ দিতে হবে কি করে? সেটা পরে ভাবা যাবে। নাম্বার টু, হ্যাপি বার্থডে, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। এটাও জানো, যাকে ভালোবাসি তার জীবনের স্পেশাল দিনগুলোর কথা জানতে হয়। নাম্বার থ্রি, একটা ছোট্ট গিফট আছে। কি গিফট? এটা আমার কাছে কোনো ছোট গিফট নয়, আমার জীবনের সবচেয়ে বড় গিফট। আসলে আমিও তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। তোর হাঁটা চলা, তোর কথা বলা, ধরেছে আমাকে জড়িয়ে।